বাংলা মানবতা সমাধান সাল্লাম আলিকুম মোরা হামাতুল্লাহি ও মরা খ্যাত আলহামদুলিল্লাহ ও সাল্লাহত আলা সাল্লাম আল্লাহ রসুল ইল্লাহ আলাদা ও সায়াবিহি আজমাইন ওমান মন তাবি আহমেন ইলা ইয়ামুদ্দিন ও সাল্লাম ও তসলিম আন ক্যাসিয়র আং ক্যাশিয়রা আম্মাবাগ করিম মানুষের জন্য ইহকালে পথ প্রদর্শন করে থাকে জীবনের সকল দিক ও বিভাগের সমাধান নিশ্চিত করে থাকে আর পরকালের পথকে করে থাকে সুগম এই সুগম পথ যে পথে যাদের নসিব হবে তারাই সফল কাম হবে কোরআনুল আনুল করিমের ঘটনা সত্য বই আর কিছু নয় ইহজগতে আমাদের জন্য নির্দেশনা এমনই এটি ঘটনা হচ্ছে আল্লাহর এক প্রিয় বান্দা লোকমান তিনি তার সন্তানকে কি উপদেশ দিয়েছিলেন আর আমরা আমাদের সন্তানকে কি উপদেশ দেব এখানে কিন্তু একটি শিক্ষার বিষয় রয়েছে যথেষ্ট এলমি খোরাক রয়েছে আর এই জ্ঞানের ভুবনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুধু দর্শক প্রথমেই আমরা পরিচিত হয়ে নেব আমাদের অতিথিদের সাথে যারা আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন আসুন তাদের সাথে আমরা পরিচিত হই প্রথমে আমার ডান দিকে উপস্থিত আছেন বিশিষ্ট আলম দিন শেখ মুখলেসবিন আরশাদ মাদানী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবং আমার বামে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম দিন প্রখ্যাত বাগমি শেখ আব্দুর রজ্জাক বিন ইউসুফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এবং আমার সর্বভামে আছেন উদীয়মান তরুণ আলেমে দিন প্রখ্যাত বাগমি শেখ মুজফর বিন মোসিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শুধু আপনাদের সাথে রয়েছি আমি খুদি অকিঞ্চন হারুন হোসেন বলছিলাম লোকমান আল্লাহর এক বান্দা আল্লাহর পক্ষ থেকে যে হকের জুতি পেয়েছিলেন সেই হকটাকে তিনি কিভাবে ধারণ করেছিলেন আর এই হকের প্রচার ও প্রসারে তিনি কীভাবে আত্মনিয়োগ করেছিলেন পরিবার থেকে তিনি তার সূচনা কীভাবে করেছিলেন জানতে সত্যি ইচ্ছা করবে যদি আপনি আমি আদর্শ পরিবার নির্মাণ করতে চাই তাই শুনি আমরা লোকমান কি উপদেশ দিয়েছিলেন তার পরবর্তীতে যে যেখান থেকে আল্লাহ রবাহ আলমিন উল্লেখ করেছেন ওথাবন আনা আল্লাহ রব আলিন আর একটা চিত্র তার তুলে ধরেছেন সেটা হলো তিনি বলছেন তার সন্তানকে লক্ষ্য করে যদি তুমি একটি সরিষার দানাও পাথরের মধ্যে সংরক্ষণ করো অথবা আসমান বা জমিনের মধ্যে যেখানে হোক না কেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার সন্তান পাবেননি ইন্না আল্লাহা লতিফুল হাবির নি সন্দেহে আল্লাহ আব্বুল্লাহ আলমিন অত্যন্ত সূক্ষ্মদর্শী এবং সর্বজান্তা আল্লাহ রাবুল্লাহ আলমিন এখানে এই উপদেশটা কেন দিলেন সূক্ষ্ম একটা বিষয় তিনি উল্লেখ করলেন কেন এখানে আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের জ্ঞানকে তার দৃষ্টি এবং ক্ষমতাকে বোঝানো মানে বুঝাতে চেয়েছেন তিনি যেটা আল্লাহ কত মহান একদিক থেকে তিনি লতিফ গুনে গুণান্বিত করেছেন নিজেকে এতই সূক্ষ্ম রব্বলাল একটা সরিষার দানা যদি পৃথিবীর যে কোনো প্রস্তুর খণ্ড যদি লক্ষায়িত থাকে সে সম্পর্কে আল্লাহ রবুল্লা আলম জানেন অতএব তুমি দুনিয়াবী জীবনে এমন কোনো বিষয় লুকিয়ে রাখার চেষ্টা ভাবে না

একজন যে খুব বড় পণ্ডিত মানুষ ছিলেন মাত্র বাক্যটি তার স্পষ্ট প্রমাণ হয় তিনি তার ছেলেকে যে বিষয়টি এখানে খুব সূক্ষ্মভাবে বলতে চাইলেন সেটা হচ্ছে দেখো আমার আদরের ছেলে তুমি যদি পৃথিবীতে খুব নির্জনে ছোট থেকে ছোট একটা পাপে লিপ্ত হও সেই পাপ আল্লাহ তালা বিচারের মাঠে তোমাকে দেখাবেন এ ব্যাপারে তিনি তার ছেলেকে অনেক উপদেশের এ একটা খুব তথ্যবহুল গুরুত্বপূর্ণ উপদেশ তত্ত্ব সমৃদ্ধ যাতে করে একটা ছোট পাপ থেকেও ছেলে তার সতর্ক থাকে যে কথাটা আল্লাহ অন্য জায়গাতে বলেছেন যে কেউ যদি সরিষা সমপরিমাণ পাপ করে থাকে বা সরিষা সম নেকি করে থাকে তাহলেও সে তা বিচারের মাঠে দেখতে পাবে যেই কথাটা আল্লাহ তালা এখানে বলেছেন ওই কথাটাই লোকমান তার ছেলেকে বলছেন যে ছোট থেকে ছোট ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মানুষ যদি পাপ করে তাহলে সে বিচারের মাঠে দেখতে পাবে এবং এটা তার জন্য অপমানের কারণ হয়ে যায় এবং কেমতের মাঠে তো আয়াত ওখানে তো আল্লাহ আল্লাহতলা প্রত্যেক মানুষের হাতে তার আমল নামা দিবেন তখন আমল নামা ও নিজেই পড়বে আর বলবে মালেহাদ আল লা কবিরা কি আশ্চর্য ধরনের একটা খাতা যাতে ছোটো কথাও লেখা আছে বড় কথাও লেখা আছে ছোট পাপও লেখা আছে বড় পাপও লিখা আছে আল্লাহ আল্লাহতালার এ আয়াতটিও প্রমাণ করে যে মানুষের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পাপটাও লিখা থাকবে যেটা তাকে বিচারের মাঠে পড়তে হবে যেটা তার সামনে পেশ করা হবে যেটা হয়ে যাবে মানুষের জন্য অপমানের কারণ এ কারণেই লোকমান রাজিয়াল তার ছেলেকে অনেক বিষয়ে উপদেশ দিয়েছেন তার এ একটি গুরুত্বপূর্ণ বিষয় উপদেশের ধরনটা আমরা যদি একটু বিচার করি তাহলে গভীরে যেতে হবে তিনি কিন্তু তার ছেলেকে বলতে গিয়ে বললেন যে ওই যে সরিষার দানা মানে এটা ক্ষুদ্র জিনিস ভোজায়নি ধরেন এখনকার যুগে আমরা বলতে পারি অনু পরমাণু যদি হয় এটা পরমাণু যদি হয় সুক্খাতি সুক্ষ্ম যারা আমাদের চোখে ধরবে না তিনি এমনভাবে বলছেন ফি সাখরা পাথরের মধ্যে শ্যামাওয়াতি অল আর বড় একটা বিষয় এখানে উল্লেখ করেছেন সেটা হলো আসমান জমিনে একটা বিষয় উল্লেখ করেছেন আসমান জমিনে বিচরণ করার বিষয়টা পরে উল্লেখ করেছেন এটা তো আগেও করতে পারতেন কিন্তু আগে উল্লেখ করলেন পাথরের কথা কেন পাথরটা একটা স্বাভাবিক এমন একটা বস্তু মানুষ কখনও কল্পনা করে না এর ভিতরে কোনো জিনিস রক্ষিত থাকতে পারে পাথর তো পাথরই জগদ্দল পাথর এটা সেখান থেকে কোনো বিষয় বের হবে বা সেখানে স্থান করে কোনো বিষয় আছে এটা মানুষ কল্পনা করে না পাথরটাকে পাথরই মনে করে এই জন্য সূক্ষ্ম বিষয়টি যদি এর মধ্যেই রক্ষিত থাকে যেটা মানুষ কল্পনা করেন থাকতে পারে আল্লাহ সেটাও জানেন আপনি যেটা বলছেন আমি আরেকটা বলতে চাচ্ছি যে পাথর এমন একটা পাথর যার উপরে যদি একটি অনুপরিমাণ জিনিস পড়ে থাকে তাহলে এটা বোঝার কোনো ক্ষমতা নাই কারণ পাথরের কালার দৃষ্টি অনুটার কালার গিয়ে মিশে যায় এটা ধরার কোনো ক্ষমতাই নাই সেই জায়গা থেকে তবে এই আয়াতটা আরেকটা হাদিসের অনুকূলে আছে এটা কথা বলা হয়েছে আসলে খুব নিরাপদ জায়গায় যেখানে কেউ দেখতে পাবে না কেউ যেতে পারবে এটা বোঝানো হয়েছে কেননা অন্য জায়গাতে বলেছেন যে কোন কোন মানুষ যদি মানুষের করার পরে পিছনে লাগে নিন্দা করার পরে ও যদি তার বাহনের পেটের ভিতরে ঢুকে যায় এর পরেও আল্লাহ তালা তাকে অপমান করেই ছাড়বেন তার মানে যেখানে কেউ যেতে পারে না সেখানে আল্লাহ সেখানে কেউ দেখতে পাবে না এইরকম জায়গাতে নির্জনে গিয়ে যদি নির্জন আছে বলে বিচার করবে একটা কালো পাথরে সেই হাদিস ওই কালো পাথরের মধ্যে যদি একটা কালো পিপিলিকা এক ছোট থেকে ছোট যে পিপিলিকা এটা যে চলছে বলছেন এই পিপিলিটাকে আল্লাহ আলামিন দেখতেছেন এবং সে যে পায়ে হাঁটতেছে এবং তার ভিতরে যে নারীগুলো রয়েছে কতটি নারী রয়েছে কতটি আপনার রক্ত রয়েছে কোথায় তার মগজ রয়েছে এ পর্যন্ত আল্লাহ পাকরব্বল দেখতে পান এবং শুনতে পান তার শব্দ এবং কোন প্রাণী যদি আল্লাহর কাছে কিছু চায় সেটাও শুনছেন আসমান জমিনের মাঝে আমরা তো জানি শুধু জমিন এটা এরকম জমিন কিন্তু আরও ছটা আছে এক কথা সাতটা জমিন আছে এবং এক এক জমির দ্রুত হচ্ছে পাঁচশত বছর রাস্তা তারপরে আবার এরকম ফাঁকা আছে হয়তো সেখানে অন্য কোনো যাত্রী থেকে আরেক জমিন হয় পাঁচশো বছর তারপরে যে আকাশটা হলো আকাশের পুরু সেটাও বছরে বছরের সেটা পাঁচশো যে এই মানে ছোট ছোট সেখানে সুচতাম মোখলেশ্বর রহমান যে কথাটা বলছিলেন সেটা হচ্ছে যে সিল্কের ছোট থেকে ছোট তার মানে একটা ওটা ভেতরের কথা নয় একটা কালো পাথরে যদি একটা কালো ছোট্ট পিপিল থাকে ওপরে যাকে দেখা যায় না শির্ক যদি তেমন হয় সূক্ষ্ম জিনিস যেটা সূক্ষ্ম জিনিস পাওয়া আল্লাহ এখানে যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে একেবারেই নিরাপদ স্থানে যেখানে কেউ যেতে পারে না এই রকম জায়গা থেই যদি কোনো মানুষ পাপ করে তাহলে সেটা হবে আল্লাহর চোখে স্যার আমরা এক কথায় বলতে পারি এক কথায় বলতে পারি যে পৃথিবী আসমান জমিনের মাঝে যাহা কিছু আছে এক সচ্চা দানাত থেকে ছোট হলো ওটা আল্লাহর কাছে গোপন নাই এখানে আসছে যে এই উপস্থিত করা হবে ইন আল্লাহ লতীফুল খবীর এখানে পাপটাকে উদ্দেশ্য করা বলেছে আর তার আগে একটা প্রমাণ করে প্রমাণ করে সেটাই বলছে পিতা-মাতার প্রতি অবাধ্যতা করোনা আমাদেরকে ছোট্ট একটা বিরতি শুধু দর্শক অল্প কিছুক্ষণের জন্য তারপর ফিরে আসবো লোকমানের উপদেশের এই সুন্দর ভবনে ততক্ষণে আপনারা কেউ দূরে না এই প্রত্যাশায় আসসালাম আলাইকুম ও religion. ড zakir জাকির নাইক ইন আটল অফ words দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় আপন সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ও আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু ওয়া বলেছেন মুসলিমদের প্রতি পৌঁছে না কোনো বিপদ কোনো রোগ কোনো ভাবনা কোনো চিন্তা কোনো কষ্ট বা কোনো দুঃখ এমন কি ফোটে না তার শরীরে কোনো কাঁটা যার দ্বারা তার গোনাসমূহ আল্লাহ মাফ করেন না সহি সপ্তম খণ্ড অসুস্থতা অধ্যায় হাদিস সংখ্যা পাঁচ হাজার ছশো বিয়াল্লিশ লেন শিক্ষা নিয়ে অশান্ত পৃথিবীতে শান্তি সন্ধান চাই মানবতার জন্য বার্তা নিয়ে শান্তির জন্য সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহামনীতাপ মানবতার উপর করলেন মানব মুক্তির ত্রাতা নবী প্রেরণ করলেন যখনই ইসলাম সর্বদা এগিয়ে এসেছে ইসলাম প্রকৃত অর্থে শান্তি قائم করার জন্য শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে নির্দেশনা দিয়েছে জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় বিরতির পর সুদী দর্শক আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি জি বলছিলাম লোকমান এর কেসা আর এর ভিতরে লোকমান যে উপদেশ মানে দিয়েছেন সেই উপদেশ প্রসঙ্গে জি কি যেন বলতেছিলেন আপনি শেখ এখানে আর একটা বিষয়ে লক্ষণীয় যে তার আগের আয়াত যে ব্যক্তি নমনীয় হয় তার তুমি অনুসরণ করো এখানে পিতামাতার একটা চমৎকার উদাহরণ দেওয়া হয়েছে আজকের প্রেক্ষাপটে যেমন খুব গুরুত্বপূর্ণ অনুরূপভাবে লোকমান রায়মল্লা যোগে এমনটা গুরুত্বপূর্ণ ছিল পিতামাতা ছেলে সন্তানের উপরে অনেক সময় অত্যাচার করে বসে যখনই তাওহিদের দাওয়াত গ্রহণ করছে কোথাও পেয়ে তখনই তার উপরে স্টিম রুলার চালাচ্ছে অথচ শরীয়ত বলছে যে পিতামাতা যদি অবাধ্য হয় শিরিকের সাথে জড়িত হয় তাহলে আল্লাহর নির্দেশ হল অসহায় হুমাফিদুনিয়া মা মারুফা পিতামাতার উপরে আল্লাহ রহম করলেন যদিও অমুসলিম যদিও অবাধ্য ছেলে সন্তান তার উপরে যে ব্যবহারটা করবে সেটা হলো যেন সুন্দর আচরণ হয় তো সেই ক্ষেত্রে পিতামাতার কী দায়িত্ব নয় এক্ষেত্রে এখানে কি পিতামাতা কিছুই করতে পারে না আল্লাহ তার উপরে যে এহসান করলেন সেই ক্ষেত্রে পিতামাতা তো ছেলের উপরে এহসান করতে পারেন এই উপদেশটা এটাই নয় পিতামাতা শুধু এটাই বুঝবেন না যে আমারই শুধু কর্তৃত্ব আমি যা ইচ্ছা তাই করব আর তুমি আমার সঙ্গে ভালো ব্যবহার করবা এটা আল্লাহ নির্দেশ তার অর্থ কি এটা যে তিনি ছেলের উপরে নির্যাতন করবেন তার তো একটু এহসান করার দরকার যে আল্লাহ আমার উপরে এহসান করেছে আমি যত অবৈধ হই না কেন আজকে কোনো সন্তান শিরিক বর্জন করে

জি আলহামদুলিল্লাহ আমরা লোকমান তার ছেলেকে যেসব উপদেশ দিয়েছেন সেই উপদেশের গুরুত্বপূর্ণ কথাগুলি আমরা পেশ করছিলাম তা আমরা জনাব পরিচালক সাহেব যে কথাটি বললেন সে কথাটি আমরা অবশ্যই বলছি এর পূর্বে আগের বাক্যটির উপরে আমরা আর একটা হাদিস সম্মানিত দর্শক মন্ডলীর কাছে পেশ করতে চাচ্ছি যে লোকমান তার ছেলেকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পাপ করার ব্যাপারেই মূলত সতর্ক করলেন সেটা যেখানেই হোক না কেন আসলে এই জন্য যে রসুল সাল্লাম যেভাবে বলেছেন তাতে মানুষের কর্মগুলি মানুষ বিচারের মাঠে সব দেখতে পাবে যেটা হয়ে যাবে তার অপমানের কারণ এ কারণেই তিনি তার ছেলেকে এই বিষয়ে জোরালোভাবে সতর্ক করেছেন জোরালো পদক্ষেপ নিয়ে প্রথমে বলেছেন পাথরের কথা তারপর বলেছেন আকাশের কথা তারপরে বলেছেন জমিনের কথা সেটা যেখানেই হোক না কেন ওই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে হাদিসে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা মানুষ আল্লাহ তালার মুখামুখি বিচারের মাঠে কথা বলবে লাইসা বাইনহু অবাইনহ তারজমান কথা বলার সমাতে আল্লাহ কোনো থাকবে না হেজাবুন বহু এবং আল্লাহ এবং ব্যক্তির মাঝে কোনো অন্তরাল পর্দা আরও থাকবে না যখন কথা শুরু হবে তখনকার বিষয়টি আল্লাহ রসুল উল্লেখ করছেন ফা জোর আয় মানা মিন তখন সে তার ডান দিকে লক্ষ্য করবে ফায়ারা মা কাদ্দ আমি ডান দিকে লক্ষ্য করলে তার জীবনের সব পাঠানো কর্মগুলি দেখতে পাবে সব আমল যা করেছে সব আমল যা করেছে তা দেখতে পাবে সোম্মা এনজোরো আস আমা মিন হো এটা ভালো আমল গালা ডান দিকে লক্ষ্য করবে ফায়ারা মা কাদ্দামা ওই সময়তেও তার পাঠানো সব কর্মগুলি বামে দেখতে পাবে মূলত এই দুটি বাক্যতে বোঝা যাচ্ছে যা দেখবে ডানে তাই দেখবে বামে সব কর্মগুলি দেখতে পাবে সোম্মা ইয়ঞ্জোর হে এরপরে ও তার সামনের দিকে লক্ষ্য করবে ফায়ার আর নার তখন দেখতে পাবে জাহান্নাম সামনে তাহলে আল্লাহর সাথে যখন কথোপকথন হবে তখন ডানে বামে কর্ম থাকবে সামনে জাহান্নাম থাকবে এবং আল্লাহ তালার সাথে কথোপকথন হবে এই কথাটি আসলে মানুষের জীবনে অতীব ভয়াবহ একটা সময় বলে মানুষকে মনে করতে হবে এই কথাটিই আসলে লোকমান রাজিয়াল্লাহ তালান তার ছেলেকে বিশেষভাবে স্মরণ করা হলেও কখনো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রভাবে লিপ্ত হয়েও না এরপরে যেটা তিনি তার ছেলেকে বলেছেন সেটা হচ্ছে ইয়া আকিম ইসাল জি এটা তো মানুষের জীবনে কর্ম হিসাবে প্রথম কর্ম দৈনন্দিন দৈনন্দিন যে মানুষ আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য যে উপার্জনের সাথে সাথে যে মানুষের একটা কর্মজীবন আছে এবাদতের সেটা হচ্ছে এটাই হলো প্রথম যেই কথাটা রাসুল সাল্লাহ আলি সাল্লাম তার ছেলে মেয়েদের ব্যাপারে পেশ করতে বলেছেন ওই কথাটা লোকমান রাজিয়াল্লাহ তালন তার ছেলের সামনে পেশ করেছেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মৌর আউ্লা দুম্বির সালাত তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স সাত বছর অদের বহুম আলয়হা ওহম আব নাও আশরে তোমরা তোমাদের ছেলেদেরকে প্রয়োজনে প্রহারের মাধ্যমে সলাত আদায় করাও যখন তার বয়স দশ বছর তাহলে সলাত বোঝা গেল যে এটার ভিতরে যে সলাত এমন একটা মৌলিক এবাদত যে এবাদত প্রতি যুগেই ছিল প্রতিযোগেই এটা বোঝা যাচ্ছে না যে প্রতিটি যুগেই ছিল এটা আমাদের কারো বলার কোনো সুযোগ নাই যে সলাত নামক এই ইবাদতটি দৈনিক আল্লাহ আমাদের উপরেই দিয়েছেন আর বিগত কোনো কওমের উপরে সলাত নির্দেশ না এমনটা বলা করতে প্রতি উম্মতের প্রতি নির্দেশ ছিল সলাত ছিল যেখানে হাদিসে আমরা স্পষ্ট বুঝতে পাচ্ছি যে সলাতের গুরুত্ব প্রথমে আল্লাহ লকমান রাহিমাহুল্লাহ আদেশ করলেন শিরক থেকে বাঁচার জন্য তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমরা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে তারপরে মায়ের গুরুত্ব বেশি বোঝানো হয়েছে তারপরে যারা ভালো পথে চলে তাদের অনুসরণ করার জন্য বলা হয়েছে তারপরে বলেছে পাপ যতই ছোট হোক না কেন এটা তোমাকে একদিন দেখতে হবে তোমার সামনে নিয়ে আসা হবে তারপরে এরপরে তারপরে তুমি এগুলো করা এর মানে কি যে পাপ যেহেতু তোমার সম্মুখে আসবে কেমতের দিন সুতরাং তোমাকে এখন ভালো কাজ করতে হবে ভালো কাজের দিকগুলো শুরু করছে না এখন করণীয় কাজ যেগুলো ওখানে বরজ নিয়ে ঠিক করেছেন আর কিটা ঠিক করেছেন তারপরে পিতামাতার হক এর ব্যাপারটা আমল শুরু তারপর এটা তারকে পরকালে যে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে এই কঠিন বিষয়টা তোলার পরে বলেন তুমি কি করো সালাত সালাত কিন্তু দুঃখের বিষয় আজকে রুকমান রাহিমাহুল্লাহ সালাতের আদেশ করছেন সন্তানকে যে তুমি সালাত আদায় করবে এটা আল্লাহর হক যে আল্লাহ সৃষ্টি করেছেন আমাকে আসমান জমিন কে খেতে দিয়েছেন রিজিক দিয়েছেন চাকরি দিয়েছেন সব কিছু দিয়েছেন বিবেক দিয়েছেন জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন তার হক হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করা এটা কশ্চিন কালো ছাড়বে না কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য যে সন্তানদের শিক্ষার অজুহাতে আমরা সন্তানদেরকে ফজরে নামাজে উঠাই না পাঁচ ওয়াক্ত সালাতের জন্য আদেশ করি না সন্তানদেরকে আমরা সলাদ থেকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছি ধীরে ধীরে শিক্ষার অজুহাত দিকে তো এই যে আমাদের মুসলিম জাতির একটা যে অবনীতি এটা অত্যন্ত চরম ভাবে আমাদের গ্রাস করেছে প্রায় ফ্যামিলির মধ্যে যারা ভাবছে লক্ষ্য করা যায় যে ছেলের প্রাইভেট যদি থাকে ছয়টাতেও স্কুল যদি থাকে ছয়টাতে যাওয়ার ঠিক ওই সময় পাঠাচ্ছে আসরের সালাত আদায় করতে হয় সাড়ে তিনটা চারটার মধ্যে তখন ঠিকই তার সন্তানকে দ্রুত তৈরি করে বাড়ি থেকে পাঠিয়ে দিচ্ছে প্রাইভেট প্রাইভেট টিউশন করার জন্য যখন সালাতের সময় হয় তখন পিতা মাতা এই জন্য ব্যস্ত না আবার কোনো তাগদাও থাকে না চেষ্টাও থাকে না এমন কি কোন কোন জায়গায় এরকম আছে যে এই সময়টাই বিশ্রামের বাবা তুমি ঘুমিয়ে নাও এই সন্তানের কাছে ছেলে মেয়ের কাছে ওই ব্যক্তি সদাচরণ চাই অথচ তার কাছে কোনো এই ধরনের সদাচরণ উপদেশই আসেনি যখন বড় হয়ে যাবে তখন এই ছেলে সন্তান তো তার পিতামাতাকে ভুলে যাবে পিতা মাতার প্রথম দায়িত্ব নৈতিক দায়িত্ব হলো শিক্ষা দেওয়া মাতার এটা একটা শিক্ষা পরস্পর পিতা মাতার অধিকারটা কি এটা যদি বোঝাতে হবে জি এবং তার সন্তানকে না বুঝালে সন্তান তাকে তার যে কোমল ভিত্তি যখন তখনই তাকে নৈতিক বৃত্তির উপরে গড়ে তুলতে হবে এরপর গ্রাম্য কথা আছে এটা গ্রাম্য কথা আছে যে গ্রাম দেশে অনেক অঞ্চলে বলে থাকে এটা আঞ্চলিক বিভিন্ন অঞ্চলে বেঁধে হতে পারে যে কচিতে না নোয়ালে বাস বড় হলে ঠাস ঠাস তো এই বাসটাকে যদি কচি অবস্থায় আপনি যেভাবে বেঁধে দেবেন সেইভাবে কিন্তু বেড়ে উঠবে পাকা বাসটাকে যদি আপনি পাকা করতে যান ঠাস করে ভেঙে যাবে এই নরম অবস্থায় জি মূল কথাটা হচ্ছে এই যে আমরা তো অযোগ্য পিতার কথা বলছি যে পিতে ছেলে মেয়েকে কীভাবে লালন পালন করতে হবে তার জানা নেই বা জানার চেষ্টা করে না আল্লাহ আল্লাহতালা লোকমানের নামে এই সুরাটি অবতীর্ণ করেছেন এবং লোকমানের একটা কর্ম পেশ করেছেন পৃথিবীর মানুষের সামনে যে কর্মটা শুধুমাত্র পিতার দায়িত্ব ছেলে ছেলেমেয়ের ওপরে কি হতে পারে কি হতে পারে সমতকার ইদার দায়িত্ব কি হতে পারে ছেলেমের উপরে এই কথাটাই মূলত দেখানোর জন্য আল্লাহ তাআলা লোকমানের কর্মগুলিকে মানুষের সামনে পেশ করেছেন কিয়ামত পর্যন্ত দেখানোর জন্য অর্থাৎ প্রথম একটা বাচ্চা ছেলেগে প্রথমে শিরিক করানো হচ্ছে মানে শিরিকের অনুষ্ঠান এখন চলে দিবসের অনুষ্ঠান চলে অনুষ্ঠানের অনুষ্ঠান চলেonnay অশ্লীলের অনুষ্ঠান চলে প্রত্যেকটা প্রতিষ্ঠানে যে সমবলি ক্লাসের আগে যা বলা হয় সেটাও শিরকযুক্ত বাক্য কিন্তু এখন আসলে গার্জেন যেহেতু কোরআন মাজিদ পড়ে না যেহেতু সে নিজেও অজ্ঞ কাজে তার ছেলে মেয়েকে কি শেখাতে হবে সেটা সে জানা প্রয়োজনও মনে করে না একটা আল্লাহকে না চিনা আল্লাহর সাথে সেরেক করা বিদ্যাটাই নিয়ে পিতামাতা ব্যস্ত যেটা নিয়ে শিক্ষক ব্যস্ত সেটা নিয়ে একটা চার বছরের পাঁচ বছরের বাচ্চাও ব্যস্ত ধন্যবাদ আপনাদেরকে শুধু দর্শক যেতে হচ্ছে আমাদেরকে জানতে ইচ্ছে করছে অনেক কিন্তু সময় বলছে না আজ আর নয় কিন্তু বলবো একজন পিতা তার কি ভূমিকা হতে পারে সন্তানকে কীভাবে নৈতিকতার বৃত্তিমূলে গড়ে তুলতে হয় আর কোন কোন বিষয়ে শিক্ষা দিলে সন্তানের কচি মনে বদ্ধমূল হয়ে যাবে শিক্ষা কখনো এটা আর ছিটকে পড়বে না এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া একান্ত প্রয়োজন আসুন আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি এবং আদর্শ পিতা হই আদর্শ অভিভাবক হই সন্তানকে সেইভাবে গড়ে তোলার চেষ্টা করি আল্লাহ রবুল্লা আলমিন أحمد الله الشكر جدا كل آمين والسلام عليكم ورحمة الله وبركاته <applause> বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে উঠে মরুভূমি জ্ঞানের ধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আলকরাদের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানিন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরানের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান প্রতি বুধবার ও শুক্রবার প্রায় সাড়ে দশটায় বা পুনঃসম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিএসটিভি বাংলায় ম্যারেজ ও ডিভন্স ইসলামিক রুলে সলিউশন ও প্রবলেম heaven or hell uh, that is a misconception you choose beauty wealth family status virtue decide what you want decide your choice be sad or be happy it's your choice জয়েন্ট ডক্টর জাকির নায়িক দেখুন অর্ধাঙ্গিনী নাতিতাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিশ বাংলায়